আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় আরেকটি ফয়সালা হচ্ছে এই পৃথিবী ফানা হবে, ধ্বংস হবে। আর মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে, এটা একটা চূড়ান্ত ফয়সালা। কারো মৃত্যু এক সেকেন্ড আগে হবে না, পরেও হবে না। আর আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জাতিরও ধ্বংস হওয়ার একটা নির্দিষ্ট টাইম আল্লাহ ফিক্সড করে রেখেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটি আয়াতে বলেছেন, সূরা নাহালেও পাবেন এবং সূরা আরাফেও পাবেন। সাত নম্বর সূরা, সূরা আরাফের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটিকে এইভাবে বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট টাইম আল্লাহ ফিক্সড করে রেখেছেন, প্রত্যেকটা জাতির অতীত হয়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় ক্ষণ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলতেছেন সেই সময়টা আসার পূর্বেও তাকে এই পৃথিবী থেকে বিদায় করা হবে না, আর ওই সময়টা চলে আসলে তার এক মুহূর্ত বিলম্ব করা হবে না, ওই জাস্ট টাইমেই তার অতীত হয়ে যাবে। এটা আল্লাহর একটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা চূড়ান্ত ফয়সালা হচ্ছে, আল্লাহ বলেছেন এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং কিয়ামত কায়েম হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু আয়াতে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি চমৎকার আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, যেটা আপনি সূরা গাফের ৪০ নম্বর সূরা মুমিনুন তার ৫৯ নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই কিয়ামত একটা ক্ষণ, একটা ঘন্টা রয়েছে, যেই সময়টা আসবেই আসবে, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। যদিও অধিকাংশ মানুষ সেই সময় সম্পর্কে ঈমান আনেনি, আল্লাহ বলেছেন পৃথিবীবাসীর অধিকাংশদের অবস্থা যে কিয়ামত ঘটবে, হাশরের মাঠ হবে, এই সম্পর্কে অধিকাংশ মানুষ ঈমান আনেনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। যদিও এটা আল্লাহর একটা চূড়ান্ত ফয়সালা, এটা ঘটবেই ঘটবে আল্লাহ বলেছেন, লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা ওই সমস্ত অবিশ্বাসীদের মতোই উদাসীন হয়ে আছি, বেখবর হয়ে আছি, মানে বেখবর হয়ে আছি। আমি যখন বলেছি যে কিয়ামত ঘটবে, এটা অধিকাংশ মানুষ ঈমান আনেনি, আপনি হয়তো ভাববেন যে আমাদের মাঝে হয়তো ওই রকমের একটা লোক নাই যে যারা এই আয়াতের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিচার করেন তাহলে হয়তো আমাদের অবস্থা ব্যতিক্রম হতে পারে। তবে আমাদের কর্ম দেখলে বোঝা যায় যে আমরা মুখে তো বলি কিয়ামত হবে, পরকালে উঠতে হবে, এটা আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের কর্ম তো ভিন্ন কথা বলে। আমাদের কর্ম ভিন্ন কথা কি বলে? এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা বলে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া নাহনু বিমা বুউসিন। বহু মানুষ আছে যারা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের জীবন তো শুধু দুনিয়ার জীবনটাই, নামুতু ওয়া নাহিয়া, আমরা এখানে মরে যাব, এখানে বেঁচে আছি, ওয়া নাহনু বিমা বুউসিন, আমাদের আর কোনো অস্তিত্ব নাই, আমরা পরকাল টরকাল নাই, আমরা মরে হার হাড্ডি হয়ে যাব, আর উঠতে হবে না আমাদেরকে। যেই ব্যক্তির বিশ্বাসটা এমন যে এই জমিনটাই আমাদের জীবন, আর কোনো জীবন নাই, মরে গেলে শেষ, এই ব্যক্তির কর্ম যা খুশি তা হতে পারে, তার আমল ফুরুতা হতে পারে, মানে ডেমকেয়া, যা খুশি তা হতে পারে, কারণ তার পরকাল বলে কিছু নাই। কিন্তু যেই জাতি আমরা প্রতিনিয়ত এই কথা বলি কোনো বিপদে, কোনো ব্যক্তির মৃত্যুতে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, এটা যাদের বিশ্বাস, তাহলে আপনি বলেন তো দেখি, যেই ব্যক্তি বলে এই দুনিয়াটাই আমাদের শেষ জীবন, আর কোনো জীবন নাই, তাহলে ওই ব্যক্তির কর্মের সাথে, ওই ব্যক্তির চেহারার সাথে, ওই ব্যক্তির আচরণের সাথে, ওই ব্যক্তির ভাষার সাথে আমাদের কিভাবে মিল হয়ে গেল যে আমরা বলতেছি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অথচ আমরাও তাদের মতো আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধানকে মানি না, ওদের চেহারায় দাঁড়ি নাই, আমাদেরও দাঁড়ি নাই, ওরা গির্জায় মন্দিরে কোথাও যায় না, আমরাও মসজিদে যাই না, ওরা চুরি বাটপারি করে, আমরাও চুরি বাটপারি করি, ওরা মিথ্যা বলে, আমরাও মিথ্যা বলি, ওরা জুলুম করে, আমরাও জুলুম করি, ওদের কোনো ধর্মকর্ম নাই, আমরাও পশু পাখির মতো জীবনযাপন করতেছি, অথচ আমাদের দাবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, অথচ আমাদের কর্ম সেম তাদের মতো যারা বলে এই জমিনটাই আমাদের জমিন, ওদের চেহারা আমাদের চেহারা সেম, ওদের চুলের স্টাইল আমাদের চুলের স্টাইল সেম, ওদের পোশাক আমাদের পোশাক সেম, ওদের বিবাহ শাদী আচার অনুষ্ঠান আমাদের আচার অনুষ্ঠান সেম, ওদের যেমন রয়েছে ম্যারেজ ডে, বার্থডে, ৩১ নাইট, ভ্যালেন্টাইন্স ডে, ওগুলো আমাদেরও আছে,
অথচ আমরা দাবি করি যে আমরা পরকাল রয়েছে, পরকালে বিশ্বাসী, কিন্তু ওরা কিন্তু বিশ্বাসী নয়, কিন্তু কর্ম কিন্তু সমান। তো রেজাল্টটা কিন্তু খুব মারাত্মক হবে। ওদের মহিলারা পর্দা করে না, আমাদের মহিলারা পর্দা করে না। ওদের বাসায় গান বাজনা হয়, আমাদের বাসায় গান বাজনা হয়। ওরা নেশা করে, আমরাও নেশা করি। আমাদের ঘরগুলোকে দেখলে কোনো ব্যক্তির ক্ষমতা না এটা দাবি করবে যে আমার ঘরটা ইসলামিক ঘর। এটা শুধু আমি বাংলার জমিনের ওই বেদাতিদের আর ওই আপনার খোরাফাতদের অঞ্চলের কথা বলতেছি না। আমার তৌফিক হয়েছে এই পর্যায়ে দুই মাসের মধ্যে যত জায়গায় বক্তব্য করেছি আহলে হাদিস গ্রামগুলোতেই সবচেয়ে বেশি বক্তব্য হয়েছে। কিন্তু আল্লাহ তো সাক্ষী এবং আপনারাও সাক্ষী, মিথ্যা বললে তো এটা আমি মিথ্যুক বলে প্রমাণ হব। যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন তাহলে দশটা হাত প্রমাণ করতে পারবেন না যে আহলে হাদিসের ঘরগুলো সব পর্দায় ঘেরা, বাউন্ডারি বাই বাউন্ডারি, পার্ট বাই পার্ট, কারোর সাথে কারো কোনো লিঙ্ক নেই। আমরা সবাই পর্দা করি, আমাদের এনে নেশা নাই, আমাদের মধ্যে সবাই ইসলামকে ফলো করি, বলতে পারবেন এরকম ব্যক্তি? আমি যদি এভাবে বলতে থাকি অনেকে বলবেন যে দূর, এই তাড়াতাড়ি করে এখান থেকে নেমে গেলেই হয়। কারণ এই ধরনের বক্তব্য আমাদের মানে পছন্দনীয় না। আমরা বক্তব্য কোনটা পছন্দ করি? যেটা আপনাকে একটু হাসাবে, আপনাকে একটু মানে আপনাকে সাপোর্ট নিয়ে কথা বলবে, রং চং মাখাবে, অলৌকিক কিছু বলবে যেটা শুনলে আপনার মজা লাগবে। দাজ্জাল কয়টা ছিকল কেটে নিল এটা বলতে পারলে আপনি এখন বলবেন হ্যাঁ এটা হচ্ছে বক্তব্য। এখন আমি যদি বলতে পারতাম ইয়াজুজ মিয়াজুজের পাহাড়টা কতটুকু ছিদ্র করতে পেরেছে, তখন আপনি বলতেন হ্যাঁ, উৎসাহ লাগিয়ে শুনতেন কথা। আমি যদি বলতে পারতাম ফুরাত নদীর স্বর্ণের মাথাটা কতটুকু বাকি আছে আর কত বছর পরে বেরোবে, ওগুলো শুনতে আপনাদের ভালো লাগবে। কিন্তু যদি আমাদের বিপ্লব নিয়ে আসার পরিবর্তন হওয়ার বক্তব্য করি, অধিকাংশ মানুষের প্রশান্তি তো আউট হয়ে যাবে, শুধু মন থেকে চাইবে যে কখন প্রধান বক্তা আসবে, এখান থেকে নাম। কিন্তু জেনে নেন আমাদের চরিত্রই কিন্তু এটা। বাস্তবে কি আমরা বছরকে বছর ওয়াজ চলে, খুতবা চলে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, জেনে নাও কিয়ামত এটা হবে, হবে মানে আসবে, ঘটবে, লা রাইবা ফিহা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলেছেন সূরাতে যে তোমরা ভাববে না সেটা অনেক দূরে আছে, আল্লাহ বলছেন বরং এটা অত্যন্ত নিকটে আছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আম্বিয়ার প্রথম আয়াতে, আল্লাহ কি বলেছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওহুম ফি গাফলা ওহুম ফি গাফলাতিন মুরিদ। আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে এসেছে, অথচ সে উদাসীন, গাফিলতিতে মুখ ফিরিয়ে নেই। ইকতারাবা লিন্নাস হিসাবুহুম, আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এবং কিয়ামতের বর্ণনাটা এইভাবে দিয়েছিলেন যে আমি এবং কিয়ামত এসেছি কাহাতাই, এইভাবে। তার মানে এই পৃথিবীর বয়স হতে এতটাই, রাসূলুল্লাহ এখানে এসে চলে গেছেন, 1400 বছর পার হয়ে গেছে, আপনি শুধু ভাবেন কিয়ামতের আর কতটা বাকি আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা মনে করে সেটা দূরে, আল্লাহ বলছেন আমি দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত নিকটে। তো কিয়ামত অত্যন্ত নিকটে এবং হবে, কিন্তু আমরা উদাসীন হয়ে আছি, আমরা গাফেল হয়ে আছি। তো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা হচ্ছে কিয়ামত ঘটবে।